হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলো আজকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো বুঝতে পারছো আমি কোথা থেকে স্টার্ট করছি? ঠিক ধরেছো, আমি এখন রিসেপশন যাচ্ছি। তো রিসেপশন পার্টি আছে আজকে, তো বাসে এখন আমরা সবাই মানে অলরেডি বাস থেকে শুরু হয়েছে। জানো তো বাসটা আমার জন্য লেট ছিল, আমি সবার শেষ প্যাসেঞ্জার ছিলাম। যাই হোক, তো চলো, এখানে আমার দেওররা ননদরা সবাই নাচতে শুরু করে দিয়েছে। তো বেশি কথা বলবো না, তো তোমরা দেখতে থাকো আমার দেওর ননদদের নাচ। আর প্রচুর প্রচুর মজা হয়েছে রিসেপশন পার্টিতে গিয়ে, এরকম কিছু হবে আমি ভাবতেই পারিনি। তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা। চলো আমরা বাস থেকে নেমে পড়েছি। তো এবার আমরা ওদের যে হল নিয়েছিল সেই হলে ঢুকছি। ঠিক আছে, তো চলো আমাদের ঢোকার মুহূর্তেটা আমাদের সমস্ত ফুলসজ্জার যা জিনিসপত্র একে একে বাস থেকে নামানো হচ্ছে, আর সবাই মিলে একে একে করে ট্রেগুলো নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে। তো ওরা ঢোকার সময় দেখো খুব সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করেছে। ছিল আমাদের ফুলসজ্জার জিনিসপত্র মোটামুটি ছোট্ট বলকনিটা খুব সুন্দর হয়েছে, দেখতে থাকো প্রচুর প্রচুর মজা হয়েছে। আজকে খুব সুন্দর লাগছে, কারণ সাজিয়েছে আর তার সাথে সুজিতকে খুব ভালো লাগছে, ভীষণ হয়েছে। তো যাই হোক, তো চলো, এগুলো হলো আমাদের বাড়ির সব কাকিমা জেঠিমারা সবাই। আর এইদিকের এটা হলো গ্রিন শাড়িটা হলো আমার আমাদের শাশুড়ি। তো ওরা আমাকে এনেছিল নাচার জন্য, তো আমি নাচিনি, আমি বলেছি আজকে আপনারা নাচুন আমি ভিডিও তুলি। তো দেখতে থাকো মাসিমা আর আমার বড় শাশুড়িমা দুজনের নাচ এই যে। তো আমার খুব ভালো লেগেছিল ওনাদের এগুলো, আমি যে ভিডিওটা করেছি ভীষণ মজা হয়েছে। তো সবাই ভীষণ দারুণ দারুণ নাচতে পারে এরা, দেখতে থাকো খুবই 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 মজার আছে। আরও দেখো
ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো।